মর্মান্তিক মৃত্যু দুই শিশুর। খেলার সময় ইটভাটার জলে চৌবাচ্চায় পড়ে গিয়ে মৃত্যু হয় তাদের। বিহার থেকে পুরাতন মালদায় শ্রমিকের কাজে এসে এই দুর্ঘটনা। ছেলেদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা করণ তাঁতি ও মা কিরণ তাঁতি। বিহারের ভাগলপুরের বাড়ি তাদের। দুই ছেলেকে সঙ্গে নিয়ে দম্পতি মাস তিনেক আগে পুরাতন মালদার নলডুবি এলাকায় ইটভাটা শ্রমিকের কাজে আসেন। অন্যান্য দিনের মতো শনিবারও ওই দম্পতি কাজে ব্যস্ত ছিলেন। সন্ধে হয়ে গেল, ছেলেদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা ও মা। পরে চৌবাচ্চার মধ্যে দুই সন্তানকে খুঁজে পান। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই সন্তান ঋত্বিক তাঁতি ও রোশন তাঁতি। পরে তাদের দেহ পোস্টমর্টমের জন্য মর্গে পাঠানো হয়। কিসে পড়ে গেছিল? খাটাতে পড়ে। কোন খাটাতে? কোথায় এটা? কি করছিলেন আপনি ওখানে? আর বাচ্চাগুলো কি করছিল? দিয়ে কিসে পড়ে গেছে? কখন দেখতে পেলেন? তো ডাক্তারবাবু কি বললো এখন? বাচ্চাগুলো কেমন আছে? Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.